বিছানা থেকে উঠে একটা ফুলের খোঁজে বেরিয়েছিলাম ভোরে, মাছের রঙে ঘুমিয়েছিল মন, আঙুরের দাঁতে ডাকছিল দূরে প্রেম, শিশুদের চোখ থেকে আকাশ চুরি করে গ্লাস গ্লাস রক্তে ভরছে সময়ের পেট, সময়ের পেট, সময়ের পেট, দেশে যায় সেই ফুল বাগানের ক্রম, এই পথ দিয়ে হারিয়ে গেছে যে সে ছিল আমার নরঘাতক বন্ধু, অথবা সে পালিয়েছিল নারী প্রসব যন্ত্রণা থেকে, সময়ে সময়ের পেট, ছুরি দিয়ে পাথর কেটে বানাতো রাতটাকে, আমি ক্ষুধার্ত ছুরি হয়ে বসে থাকি তোমার পাশে, সাবধানে তাই বাড়াও তোমার হাত আমার হাতে। আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। মানে ঘুমিয়ে পড়েছিলাম মানে আপনি কে? আমি হলাম সেই কাঠামো যে একটা মাংস, পোশাক, সভ্যতা ইত্যাদি ইত্যাদি বয়ে বেড়াচ্ছে। এসবের মানে কি? আচ্ছা ঠিক আছে, রাস্তার মাঝখানে এত কথা বলা অনেক ঝামেলা, আমি যাই। আমি মরে গেলে কিন্তু আমাকে এত সহজে ফেলে রেখে যেতে পারতেন না। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে উঠুন। ঘুরতে পারি, কোনো প্রশ্ন করবেন না, আমরা শুধু FM রেডিওতে ট্রাফিক আপডেট আর কোমল পানীয়র বিজ্ঞাপন শুনবো। আপনি কি পাগল? আমি দুর্ভিক্ষের চেয়ে তীব্র। আমি একজন হতাশ মানুষ, আমি বিট জেনারেশনের আহ্বানে জন্মেছিলাম। জুরিখে একদল বেয়াড়া শিল্পী লাভলতার পত্রিকার পাতায় আলপিনের খোঁচা মারতেই 19 শতকের জীর্ণ কমর থেকে আমি বেরিয়েছি। ভারতবর্ষের অলিতে গলিতে আমার চোখে প্রজন্মের হাহাকার দেখে হাংরি হাংরি বলে গান তুলেছিল একদল উন্মাদ কবি। আমি সেবার হাংরিদের প্রতিনিধি হয়েও জন্মেছিলাম। গাড়িতে উঠে গেছি, প্রশ্ন উত্তর দুই বন্ধ, এখন শুধু FM রেডিও, ট্রাফিক আপডেট, কোমল পানীয়, বিউটিফিকেশন। গিটগিট যাতায়াতে সংযোগ সড়কগুলো দুটি করে লাল বাতির পর পার হতে পারবেন। মালিবাগ রেলগেট থেকে রামপুরা বাড্ডা এবং কুড়িল বিশোর পর্যন্ত প্রতিটি যান চলাচল নিয়ন্ত্রণকারী কেন্দ্রে থেমে থাকা গাড়ির সংখ্যা বেশি। আজিমপুর থেকে নিউ মার্কেটের সিগন্যাল পয়েন্ট পার হতেই আপনি তিনটি লাল বাতি পাবেন। নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব হয়ে আসাদ গেট পর্যন্ত রাস্তাতেও যানজট অনেক বেশি। আমরা চাই মানুষের হীনমনতাকে কাজে লাগাতে, এটাই আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। ঠিক বুঝলাম না, লেট মি এক্সপ্লেইন। কেন মানুষ আমাদের প্রোডাক্ট কিনবে? সবাই তো বলে তাদের নিজেদের প্রোডাক্ট ভালো, পৃথিবীর সেরা র মেটেরিয়াল দিয়ে তাদের প্রোডাক্ট তৈরি হয়। আমরা যদি সে একই কথা বলি তাহলে তো আমরা ডিফেন্স কিছু ক্রিয়েট করতে পারলাম না।
এভাবে চলতে থাকলে উই ওন্ট বি এবল টু বি এ মার্কেট লিডার। তাহলে আমরা কি বলবো? আমরা কিছুই করব না, আমরা শুধু অনুকরণে অভ্যস্ত করে তুলব। সেম, আমরা কেনটাই পড়ি আমরা কিন্তু কেউ জানি না। আসলে পশ্চিমা দেশগুলো, শীত প্রধান দেশগুলো বেসিকলি ঠান্ডা থেকে বাঁচার জন্য, গলা বন্ধ রাখার জন্য টায়ার প্রচলন শুরু করেছিল, আর আমরা গরমের দেশের মানুষরা শুধুমাত্র ট্রাই করছি সাহেব সাজার জন্য। মিস্টার আসিফ, প্লিজ কাম টু দ্য পয়েন্ট। আই এম কামিং স্যার। আমরা সবাই কিন্তু হীনমনতায় অভ্যস্ত, আর এটাই আমাদের ইউনিক সেলস পয়েন্ট। জাস্ট আমাদের প্রোডাক্টটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন এটা একটা অ্যাটিটিউড ক্যারি করে বা সিম্বল অফ স্ট্যাটাস হয়। আমরা আমাদের প্রোডাক্টকে যদি একটা অ্যাটিটিউডে রূপান্তরিত করতে পারি, যদি আমরা সিম্বল অফ স্ট্যাটাসে রূপান্তরিত করতে পারি, তাহলে উইল বি দ্য মার্কেট লিডার। ব্রিলিয়েন্ট। আপনাকে পৌঁছে দিয়ে আসি। এই যে শুনছেন, এই যে হ্যালো, আসিফ, আমি খুব বিপদে পড়েছি। কি বিপদ? আরে, একটা লোক আমার গাড়ির সামনে এসে পড়লো, ভাবলাম তাকে উদ্ধার করি, গাড়িতে নিয়ে বসালাম, এখন বোধহয় লোকটা সেন্সেস হয়ে গেছে। এখন কি করব বলো? কেন যে অপরিচিত মানুষকে গাড়িতে উঠাও? আরে বাবা, এখন কি করব সেটা তুমি আমাকে বলো। শোনো, হ্যাঁ, চোখ মুখে পানি ছিটাও, আর তাতে যদি জ্ঞান না ফিরে তাহলে তুমি আমাকে কল দিও, দেখি আমি কি করতে পারি। ওকে। ভিজে গেলাম তো। আমি যে আপনাকে এতক্ষণ ডাকছিলাম, আপনি রেসপন্স করছিলেন না কেন? বেশ কয়েকদিন না খেয়ে মাথার ভিতরে একটু ঝিমুনি লাগছিল, মাথার ভিতরে একটা ঘোর তৈরি হলো, আমি ঘোরটা উপভোগ করতে লাগলাম। দেখুন, আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিই, আপনি কিছু খেয়ে নেন, আমার তাড়া আছে, আমাকে যেতে হবে। আমি একজন কবি, প্রজন্মের লালা, আমাকে ভিক্ষুক ভাববার কোনো কারণ নেই। আপনি চাইলে আমার জন্য বার্গার স্যান্ডউইচ জাতীয় কিছু বিদেশি খাবার আনতে পারেন, ঘাসের উপর বসে আমি খেলাম, আর আপনার চোখের সামনে একজন ক্ষুধার্ত কবির রক্ত চলাচল বেড়ে গেল। কোমল পানি আনতে ভুলবেন না কিন্তু। সম্মানিত যাত্রীবৃন্দ, আমার নাম ফকার হাসেম। আপনাদের বাড়ির দরজা এবং অফিস যাওয়ার বাস সবখানে আমি আছি। আমার কাছে দু ধরনের পত্রিকা আছে, 2 টাকা দামের এবং 8 টাকা দামের। দু ধরনের পত্রিকা পড়লে আপনাদের মন খারাপ হয়ে যাবে, কারণ দুই ধরনের পত্রিকার প্রথম পাতায় দেখতে পাবেন রাজনৈতিক বিক্ষোভ, ছাত্র মিছিল, ধর্ষণ আর মৃত্যুর সংবাদ। পত্রিকা না কিনলে আমার জীবিকা থাকবে না, ডাস্টবিনে খুঁজে পাওয়া যাবে ক্ষুধার্ত লাশ। ব্রেকিং নিউজ,
ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, অভিজাত শপিং মলে আগুন, বিদ্রোহ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, বিদ্রোহ, ব্রেকিং নিউজ, বিদ্রোহ। বেচারা হাসেম আজও খেতে পেল না। মানে হাসেম কে? আমার বন্ধু হকার, একদিনও পত্রিকা বেচতে পারে না, সন্ধে হলে ডাস্টবিনে আশেপাশে ঘোরে খাবারের খোঁজে। কি আপনার কি মনে হচ্ছে, আসলে ডাস্টবিনে খাবার খাই? ও একটা বাট পার, ডাস্টবিনে খাবার খাই বলে ভদ্রলোকদের ভয় দেখাই। প্রতিদিন ওকে কেউ না কেউ চা বিস্কুট কিছু একটা খাওয়াই। কি বলছেন এসব? এ বার্গারটি কে রান্না করেছে? সে কি খুব কোমল স্বভাবের? খুব নরম কিন্তু। আপনি এভাবে কথা বলেন কেন? খুব দুর্বোধ্য লাগে। একটা বার্গার হাসিমের জন্য নিয়ে যাই, কি বলেন? বিদেশি খাবার, নরম মাংস, সবুজ শসা, লেটুস পাতা, সন্ধ্যে পর্যন্ত পচে যাবে না তো, পচলেই বাকি। আসামের জন্য এই অমৃত, ডাস্টবিনের একঘেয়ে উচ্ছিষ্ট তো আর নয়। আমার খুব মন খারাপ লাগছে। কিন্তু আমরা সুখী, বিস্ময়কর এবং হতাশ। এখানে বসে বসে কি দেখেন? ভাগ্য দেখি। ভাগ্য কোথায় দেখা যায়? কপাল দেখতে পারেন? কপাল দশটা টাকা দে। জলে নামলে মাছ, ডাঙায় হাঁটলে সরীসৃপ। গিয়েছিলাম জলপরীদের দেশে, পাকস্থলীর দেয়ালে শিং মাছের কাঁটার খোঁচা লাগতেই বুঝেছিলাম ক্ষুধার যন্ত্রণা শিরশিরিয়ে ওঠে। বিশ্বাস করুন বন্ধুরা, আমি পাকস্থলী চাইনি, চেয়েছিলাম মগজের শুশ্রূষা। সেদেশে প্লেটোও ছিলেন, তার উপরের দেয়ালে মহম্মদ সক্রেটিস। আহা, তাদের কারণে পাকস্থলী ছিল না। বিশ্বাস করুন বন্ধুরা, তাদের কারণে পাকস্থলী ছিল না। বিশ্বাস করুন, তাদের কারোরই পাকস্থলী ছিল না, তাদের কারোরই পাকস্থলী ছিল না। কিরে প্রলোভ বকছিস কেন? দার্শনিকদের পেট থাকতে নেই, কেবলই থাকবে ভাবনা। তাহলে আমি ঠিকই করেছি। কি? আজ একজনকে দিয়ে বিদেশি বার্গার কি নিয়েছিলাম, তোর জন্য নিয়েছিলাম একটা, পরে ভাবলাম বাসি হয়ে যাবে, তাই নিজেই খেয়ে ফেললাম। বাটপার, চল সেই মেয়েটাকে খুঁজে আনি, যে তার অনামিকার বিনিময়ে কিনে ফেলতে পারে গোটা পৃথিবীটাকে। পাওয়া যাবে।
যে কথায় আমার মন বলতে পারেনি কাউকে, সেই কথা বলতে চেয়ে আমার পৃথিবীতে আসা, সেই কথা হলো আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। ফোন করে জানতেও চাইলে না লোকটাকে নিয়ে আমি পরে আর কোনো ঝামেলা পড়েছিলাম কিনা। লোকটাকে নিয়ে লোকটাকে কোন লোকটাকে? বাহ, তোমার তো কিছু মনেই নেই দেখি। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। ও ও সরি 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 সরি, আসলে কাজের চাপে পড়ে গিয়েছিলাম তো। হ্যাঁ বলো, কি অবস্থা? না তেমন কিছুই না, ওই পানি টানি ছিটিয়ে জ্ঞান ফিরালাম, তারপর বার্গার খাইয়ে বিদায় দিয়েছি।
Knew it. You were smart enough to take care of yourself. আচ্ছা আমি রাখি। কেন? না তুমি কাজ করো আমি রাখি। আচ্ছা আচ্ছা আমি জাস্ট হাতের কাজ শেষ করে তোমাকে কল ব্যাক করছি। ওকে বাই। আমার বর্তমান নাম মুদ্রা। তা বুঝলাম, কিন্তু আপনি এগুলোর উপরে কেন? আমি তো কঙ্কালের পাহারাদার। এগুলোর মাংস গেছে মানুষের পাকস্থলিতে, চামড়া জুতোর কারখানায়, আর এগুলোর সাথে আমি, এগুলোর সাথে কিন্তু আপনারও ঘনিষ্ঠতা আছে। কিরকম? কারখানায় গিয়ে এগুলো ভোল পাল্টা চিরুনি, তারপর আপনার চুলে। আমার কিন্তু মন্দ লাগে না। পাঠিয়ে দিলাম আপনার সাথে সকালটা কাটাই। আপনি কিন্তু শিমুল তুলোর মতো সুন্দর। মানুষ কিভাবে তুলোর মতো সুন্দর হয় সেটা বুঝলাম না। আপনি কি প্রেম করেন? এইবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন। বেচারা নির্ঘাত গভর্নরের স্বাক্ষরের নিচে নিজের জীবন উৎসর্গ করেছে, মানে টাকার কাছে, আর যেটা আমার বর্তমান নাম। মানে আপনার প্রেমিক? অফ, ওর কথা এখানে কেন আসছে? আছে তাহলে। কিন্তু ও তো আমার মতো এত সুদর্শন না। সুদর্শন আপনি? আচ্ছা বুঝলাম, কিন্তু আমার বয়ফ্রেন্ড যে সুদর্শন না সেটা আপনাকে কে বলল? বোঝা যায় তার দেহে শক্ত মেদের প্রাচীর, ত্বক আয়নার মতো তীব্র, শহরের সবচেয়ে উঁচু দালানগুলো প্রতিফলিত হয় এমন আয়নার মতো তীব্র, ঠোঁটের পাশে শতভাগ কর্পোরেট অহংকার, হৃৎপিণ্ডের পাশে কস থেটা সাইন থেটা ট্যান থেটা রুট ওভার, মানে ছোটখাটো হিসেবের মেশিন। তাহলে জীবনের নিরাপত্তা খোঁজা কি অন্যায়? নিরাপত্তাই যদি শেষ কথা হতো তাহলে মাতৃগর্ভের প্রবল নিরাপত্তার ভিতরেই থেকে যেতাম, এই ধুলোর পৃথিবীতে আর আসতাম না। তাহলে আমরা কেন এসেছি পৃথিবীতে? সেটা জানার জন্যই কিন্তু বারবার পৃথিবীতে ফিরে আসি। বলেন কি মোশিদ ভাই, আপনি এখনো মেল পাননি? আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আমি এখনো মেল পাঠাচ্ছি। ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট এ সেকেন্ড। ওকে, থ্যাংক ইউ ভাই। কখন শ্বাস নাও আসিফ? মানে না কিছু না। সো
তোমার ফিলোসোফার হাড্ডিগুডি বিষয়ে কি শোনালো? তুমি কি জানো তোমার চামড়া যে আয়নার মতো? মানে? মানে তোমার চামড়ায় শুধু উঁচু উঁচু জিনিসের রিফ্লেকশন। বসে থাকা তো তোমাকে মানায় না, তুমি দাঁড়িয়ে থাকবে সবসময়, নাহলে তো খাটো হয়ে যাবে। জুন, ইজ এনিথিং রং? তোমার কথাবার্তা কেমন যেন শোনাচ্ছে। একটু দম নাও আসিফ। তোমার অফিসের জানালার ভারী পর্দার পেছনে প্রতিদিন বিকেল চুরি হয়ে যায় সন্ধ্যা নামে, তুমি কিচ্ছু দেখো না। তুমি দেখো শুধু তোমার ল্যাপটপের 15 ইঞ্চির পৃথিবীতে শেয়ার মার্কেট। তোমার মনটা বেশ খারাপ, আই এম সো সরি। এত ফর্মাল কেন তুমি? আমি তো তোমার বস না, সাবঅর্ডিনেট না, আমার সাথে ফর্মাল হতে নেই। জি তুষার ভাই, জি না না না, 28টা শেয়ারের মার্কেট বেড়েছে, 8টা কমে গিয়েছে আর 14টা আনচেঞ্জেবল। না না, অনেস্টলি বলছি, আমি 8টা নিয়েছি অন্তত। উডেক্স 5টা আছে, কিন্তু এখনও মার্কেট লেভেলটা এক্সপেকটেশন লেভেলে আসেনি। আপনি এক কাজ করুন না, আপনি আপনার ছেড়ে দিতে পারেন। আরে দে, এই তো এখানেই দেখছি তো, বাজার টেনশন করুন না। আর কোনো ইনফরমেশন আসলে আমি আপনাকে দিব অবশ্যই। ভাই বাজারে একা থেকে দেখলে এগুলো যায় না। না পৃথিবীর সবচেয়ে অনিবার্য গন্ধ কর্পূর। লাশের নাকে তুলো দিয়ে কর্পূর গুঁজে দেওয়ার কি কারণ হতে পারে? কর্পূরের সম্মনী ক্ষমতা প্রবল, নাকে কর্পূর গুঁজে দিলে সে মৃত ব্যক্তি মৃত্যুতে স্থির থাকে, সে আর পৃথিবীতে ফিরে আসতে চায় না, এমন কিছু একটা হতে পারে। আর যাদের সৎকার হয় না তারা হয়তো পৃথিবীতেই থেকে যায়। আচ্ছা ভদ্রলোক কিসের অপেক্ষা আছেন বলতো? কিসের? মৃত্যু সংবাদের। এই ব্যবসা হলো সবচেয়ে বাস্তব ব্যবসা, যত বেশি মৃত্যু তত বেশি কফিন কাফন বিক্রি। এই ব্যবসাটা অনেক স্পষ্ট বলে বোঝা যায়, সব ব্যবসায় কিন্তু একরকম, প্রতি মুহূর্তে মানুষ তার প্রতিপক্ষের মৃত্যু নিশ্চিত করতে থাকে, মারো এবং বাঁচো। আমাদের জন্য তিনটা কাফনের কাপড় দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একসাথে তিনজন? জি তিনজন।
Where have all angels gone? No horizon. Thoughts are vertically ahead. Spiritual conversation with this recycled flamingo makes me a truthful friend of laughter. Wishing to be there where the angels are gone forever. Oh. Gift? Gift? Boy? তা আবার কবিতার বই, আমি বই দিয়ে কি করবো? পাতাটা খুলে দেখো, লেখা আছে কেন? জুন, আমি অ্যাবসোলিউট জিনিসে বিশ্বাস করি। ধরো এই যে কি বলবো, সহজ করে বলি, সেলাইক এস এ প্লাস বি হোল স্কোয়ার, এটার মানে তো তুমি জানো, তুমি যা জানো সেটা আমিও জানি। এ স্কোয়ার প্লাস টু ওয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো প্রান্তে, যে কোনো সময় তুমি যদি কাউকে জিজ্ঞেস করো, এটা মানে কিন্তু সেম থাকবে। বাট কবিতা অ্যাবসোলিউট কিছু ধারণা দেয় না। সো এইসব ইমাজিনারি ইস্যুতে আমার আসলে আগ্রহ দেখানোর সম্ভাবনা নেই। ঠিক আছে, তোমাকে কবিতা পড়তে হবে না। আরে আরে তুমি রেগে যাচ্ছ কেন? জিপো লাইটার, ওয়ালেট, ফসিলের রিস্ট ওয়াচ চলবে? জুন, আই ওয়াজ কিডিং। আমি তোমাকে চিনি। এসবের মানে কি? লেখা আছে না, লেখা যে আছে সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আপনি চলেন আমার সাথে। এখন তো যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি ছবি হাতে ওয়েট করছি, আপনি কাজ শেষ করে আসুন। কাফন জড়িয়ে ঘুরছেন কেন? আমি আসলে পাখিও জন্মাতে চেয়েছিলাম, ছোট্ট চড়ুই, শহরে ম্যাকপাই। বন্দুক আবিষ্কার হতে আর পাখিও জন্মাতে সাহস হলো না। মানুষ হয়ে জন্মে লাভ হয়েছে কোনো? এই জন্যই তো কাফন চাপিয়ে ঘোরা, বুক ফুটো হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন, গোলমেলে ট্রাফিক নিয়মে পিছে যেতে পারে গাড়ির চাকায়, যখন তখন মরো, যখন তখন বাঁচো। হতাম যদি সোনালি ডানার চিল, আকাশের বিন্দু থেকে মেয়ে গেনে দিতাম তোমার ডানায়। জীবনটা এমন কেন?
তোমার শীতাতপ নিয়ন্ত্রিত মোটর জানে, আমাকে নিয়ে দূরে কোথাও চলো, গান শোনাবো। আমার মগ জানা হয়েছে বার্কিংহাম প্যালেসের কোনো রেফ্রিজারেটর থেকে। আমার বুকের হাড়গুলো একেবারে খাঁটি ইন্ডিয়ান। আমার কবরের জমি একেবারে খাঁটি বাংলাদেশি। তোমাকে তোমার কর্পোরেট প্রেমিক কোনো উপহার দেয়? দেয় তো। কি উপহার দেয়? ড্রেস, পারফিউম, ডায়মন্ড রিং। এই নাও তোমার জন্য আমার উপহার। প্রিয়তমা, বিশ্বাস করো, আমি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন যুবক। আমি একটা উইল করতে চাই। উইল? কি উইল করবেন?
আমার কবর। ও আচ্ছা, কবর? পৃথিবীর সব প্রেমিক প্রেমিকার জন্য উন্মুক্ত থাকবে আমার কবর। কবরের উপর থাকবে ফলবতী গন্ধম অথবা আপেল গাছ। যার মাথাতে আপেল পড়বে সেই পাবে অসূর্য স্পর্শা প্রথম নারী অথবা নিউটন আর তার ডায়মন্ড নামের অবাধ্য কুকুর। কি সব যাতা বলছেন! পৃথিবীর প্রেমিক প্রেমিকার জন্য সুযোগ্য আবাসভূমি যারা গড়ে দিতে পারেনি তাদের কাছে এসব পাগলের প্রলাপ বলেই মনে হয়। আপনি যান তো ভাই, লিখুন 100 টাকার স্ট্যাম্পে উইল লিখুন। ভাই বললাম চলে যান, লিখুন। পেইন্টিং ভালো লাগবে না টেরাকোটা? আই গেস টেরাকোটা, টেরাকোটা মোর ডিউরেবল, নষ্ট হবে না। আরে বুদ্ধু, এটা কি বাড়ির দরজা না ফার্নিচার যে ডিউরেবিলিটির উপর ডিপেন্ড করে তোমাকে কিনতে হবে? আর্ট ওয়ার্ক ইজ আর্ট ওয়ার্ক। ওকে। এটা কিন্তু স্টাডি হতে হবে। এই ওয়ালে সমস্ত কবিতার বই থাকবে, আর এই ওয়ালে যে শেলফটা থাকবে সেখানে সব কন্টেম্পোরারি রাইটারদের বই, আর এই ওয়ালটাতে ওয়ার্ল্ড ক্লাসিক লিটারেচার। ভালো হবে না? জাস্ট চিন্তা করো, পুরো ঘরটাতে বই ভর্তি আর আমি মাঝখানে বসে আছি। Fantastic. এখানে একটা মিনি গার্ডেন করা যেতে পারে, অবশ্য বারান্দাটা একটু বড় হলে ভালো হতো, তবে টপ টপ লাগিয়ে দিলে জায়গাটা একটা সুন্দর এনভায়রনমেন্ট পাওয়া যাবে, তাই না? আসিফ, আসিফ ওখানে কি করে? এদিকে আসো, এদিকে আসো, জায়গাটা দেখে যাও। আসো, এইখানে টপ টপ দিলে একটা ইন্টারেস্টিং। জুন, হ্যাঁ, আই হ্যাভ অ্যান আইডিয়া। একটা জিনিস খেয়াল করছো যে এখানে পার স্কোয়ার ফিট হচ্ছে 7000 টাকা, আর আমাদের এখানে যে এরিয়াটা আছে সেটা হচ্ছে 650। জাস্ট মাল্টিপ্লাই করে দেখো, চলে আসছে 1,15,50,000 টাকা। আমরা এনি গিভেন ব্যাংক, যে কোনো ব্যাংকে যদি রাখি, মিনিমাম 5% ইন্টারেস্ট যদি আমরা পাই, তাহলে পার মান্থ অলমোস্ট 50,000 টাকা প্রফিট। থিঙ্ক, এছাড়া যে কোনো বিজনেসে ইনভেস্ট করা যেতে পারে। রাইট নাও শেয়ার ইজ ভেরি বুমিং, শেয়ারে ইনভেস্ট করা যেতে পারে। এছাড়া ল্যান্ড ইনভেস্ট করা যেতে পারে, 1 বছরে টাকা ডাবল হয়ে যাবে। সো বেটার এসব আর্থকুয়েক টার্থকুয়েকের ঝামেলা না নিয়ে আমরা অ্যাপার্টমেন্টটা না নিই। আমাকে বাসায় দিয়ে আসো। ইজ এনিথিং রং? না, ইটস অল রাইট, আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। জুন, এত বড় বড় প্রজাপতি আমি আর কখনো দেখিনি। পৃথিবীতে এত বড় প্রজাপতি হয়? তোমার নিষ্পাপ বিস্মিত হাসির জন্য আমি পৃথিবীর সবকিছুকে বড় অথবা ছোট করে দিতে পারি। তুমি কি আমাকে ভালোবাসো? কবিরা কিছু পায় না, উপাসনালয়ের বাইরে জুতো রেখে গেলেও জুতো চুরি হয় না, বাসে চাপলে পকেট মারলে পকেটে ব্লেড চালায় না, নারীকে কামনা করে স্পর্শ পায় না। তুমি তো অনেক নরম, শিমুল তুলোর মতো সুন্দর। একটা আপেল গাছের নিচে আমি হাজার হাজার বছর ধরে বসে থেকেছি, আপেল খেয়ে খেয়ে ক্লান্ত হয়েছে পাকস্থলী, কিন্তু নারীর স্পর্শ পাইনি।
আমাকে নাও। পরিচিতাই বিদায়ের সুর, বাতাসে রয়েছে দূর বহুদূর। এইটা সাউন্ড অফ সাইলেন্সে শুরু করা না? যা বেড়া, ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা। তুমি তো আবার গানের বড় কুতুব, সব জানো। তাহলে তোকে দুই লাইন গেয়ে শোনাই, এটা হলো ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা। ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা, দ্য বেস অন দ্য ক্রাউন, are being stolen by bandits, I must follow the sound. আর এটা হলো সাউন্ড অফ সাইলেন্স। Hello darkness my old friend, I've come to talk with you again, because a vision softly creeping. কেউ কি বলতে পারবে গ্যালিলিও মিথ্যাবাদী ছিল কিনা? গ্যালিলিও মিথ্যাবাদী হতে যাবে কেন? কারণ সে তার প্রাণ বাঁচানোর জন্য সকল আবিষ্কারকে মিথ্যা বলে স্বীকার করে নিয়েছিল। আরে গাধা, গ্যালিলিও যদি মিথ্যা কথা না বলতো, তার সাথে সাথে তার আবিষ্কারগুলোও পুড়িয়ে ফেলা হতো। তার মানে গ্যালিলিও মিথ্যাবাদী না? অবশ্যই না। বাঁচলাম। আজকে শহরে একটা শিশুকে বলেছিলাম শহরে অলিতে গোছে ধান ফলবে, রাস্তায় আর কোনো গাড়ি থাকবে না, যতদূর চোখ যাবে সোনালি ধান, সবুজ ঘাস। তুইও সত্যবাদী, হাশেম দা গ্যালিলিও, গ্যালিলি। মৃত্যু এক বিকল্প ধারণা মাত্র। চল বাড়ি যাই। আমাদের জন্য একটি নিশ্চিত ঠিকানা। সুইট হোম, সুইট হোম, সুইট হোম। কফি খাবে? ইজ এনিথিং রং জুন? এভরিথিং ইজ রং। কিছু হয়েছে? না আসিফ, আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই। প্লিজ বলো। না, আমি আসলে তোমাকে কিছুই বলতে চাই না। এর মানে কি? কিছু না, আমি আসি। জুন প্লিজ বসো। প্লিজ আসিফ, ডোন্ট ইনসিস্ট মি। Thank you.
আপনার নাম কি হাসিন? আপনি কি হাসিন? আপনি কি সেই নারী যাকে মুদ্রা প্রথমে স্পর্শ করেছিল? মুদ্রাকে আমার খুব দরকার, আমি ওকে খুঁজে পাচ্ছি না। ও তো নেই। নেই মানে? ওর বাড়ি চলে গেছে। বাড়ি ফিরে গেছে মানে? ওর বাড়ি কোথায়? একটা সবুজ আপেল গাছের নিচে একটা কবর, ওইখানে ওর বাড়ি। কবর? বাড়ি? ও তো আবার মরেছে। সে তো জাতিস্বর, আমরাও পুঁজিবাদের শুরু থেকে আমরা পৃথিবীতে মরতে বসেছি, বারবার আসি পৃথিবীর কিছু বদলালো কিনা দেখবো বলে। ওর কবর একটা ছোট্ট দরজা আছে, টোকা মেরে দেখেন, প্রেমের জোর থাকলে ছাড়া মিলতেও পারে। নারী, তুমিও কি আমাদের মতো হতে চাও? জানি না তো। তাহলে ডানা দুটো কেন? যে জীবন আমি যাপন করছি সেটা অন্য কারোর। আমার চোখ জোড়া দিনের পর দিন যে স্বপ্ন দেখে সে স্বপ্ন অন্য কারোর। প্রেমে বন্দি নিখুঁত ছবি হয়ে দিনের পর দিন থাকতে ভাল লাগে বলো? ডানা দুটো নেই, উড়ে যাই বহুদূর। তোমার ডানা জোড়া যদি ধার করা তাহলে আমি কোথায় যাব? মেয়ে, পৃথিবীতে ফিরে যাও, সেখানে সুন্দরের বড় প্রয়োজন। মুদ্রা এবার এত তাড়াতাড়ি চলে গেল কেন? বেশি দিন থাকলে হয়তো পৃথিবী কোনো একটা নিয়ম বদলে যেত। মানে? কবিতার কাঙ্ক্ষিত নারীকে পাবে, এ নিয়ম পৃথিবীতে নেই। কবির মাংস খসে পড়বে, রন্ধ্রে রন্ধ্রে যুগপথ ঢুকে যাবে প্রেম আর পুঁজিপতিদের চেনা ফাঁদ। তাই কি হয়? তাহলে আমরা বসে আছি কেন? চল আমরা চলে যাই, পৃথিবী তো বদলাবে না কোনো দিন। বলেছি না, পৃথিবীর পথে পথে আবারও ফসল ফলবে, নদীর ঘ্রাণ লেগে থাকবে শিশুর নাকে, সব ফুলে পুজো হবে সব দেবতার।
দেবতারাও সাম্যবাদী হবেন নিশ্চয়। তাহলে আমরা মরেছিলাম কেন? বাস্তু সংস্থান, সবাই সবাইকে খাবে। তুই মরেছিলি কতবার? আকাঙ্ক্ষার মৃত্যু হয়েছে যতবার। আর মুদ্রা? যতবার জন্মেছে ততবার। আমাদের শেষ কৃত্য হবে কোথায়? শূন্যতায়, অ্যান এরিয়াল অফ চিউরি, শূন্যতায় শোক সঙ্গীত। আহ, মুদ্রা থাকলে এবার হয়ে যেতে পারত একটি করুণ অপেরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়ে পাওয়া সমাধি ফলক। ঢং, কোথায় যেন একটা পাথর পড়ল। জেনারেশন রাহবানের জন্মেছিলাম, আমার চোখে প্রজন্মের হাহাকার দেখে হাংরি হাংরি বলে গান তুলেছিল এক দল উন্মাদ কবি। আমি একজন হতাশ মানুষ, কিন্তু আমরা সুখী, বিস্ময়কর এবং হতাশ। হ্যালো জুন, তুমি কোথায়? আমি সেই কখন থেকে তোমার বাসায় বসে আছি, তুমি কোথায়? হারিয়ে গেছি। হারিয়ে গেছি মানে? হারিয়ে গেছি মানে হারিয়ে গেছি কর্পোরেট বুদ্ধ। তুমি এখন কোথায়?